প্রাইমারি টোটাল টোটাল পাস ক্যান্ডিডেট ফর ইন্টারভিউ যেটা 2023 সালে ইন্টারভিউ হতে পারে, তো সেখানে কতজন ইন্টারভিউতে বসবে, কম্পিটিশনটা কেমন সেটা একবার দেখা যাক। এখন নিয়ম হচ্ছে যতজন ক্যান্ডিডেট পাস করে আছে আগে পর্যন্ত সবাই ইন্টারভিউতে বসতে পারবে। সে যে কোনো সালে একবার প্রাইমারি ডেট পাস করে থাকলেই হলো, সে 12 হোক, 14 হোক, 17 হোক, 22 হোক। 12 মোটামুটি সবাই প্রায় চাকরি পেয়ে গেছে, কয়েকজন বাদ দিয়ে হয়তো 12 বাড়িয়ে দিলাম 14। 14 আর 17 যে এখন বর্তমান ইন্টারভিউটা চলছে সেখানে মোটামুটি ক্যান্ডিডেট এখন 50,000, 2017-তে মোটামুটি 50K আছে থাকবে টোটাল যারা ইন্টারভিউ দিচ্ছে, 17+14 এদের। এটা একটা। দ্বিতীয়ত 22, তো সবাই জানো অলরেডি 1.5 লাখ পাস করেছে, তাহলে 1.5 লাখ, তাহলে 1.5 লাখ আর এর আগে ধরলাম 50,000 বাদ থাকলো, তাহলে কত হলো 2 লাখ, 2 লাখ। তাহলে 2 লাখ ক্যান্ডিডেট যদি থাকে তার মধ্যে ভ্যাকান্সি যতটুকু দেবে ততটুকু ভ্যাকান্সি দেওয়া গেলো, ম্যাক্সিমাম ভ্যাকান্সি 20,000 দিল, ঠিক আছে, ভ্যাকান্সি দিল 20,000, তাহলে কত হবে 2 লাখের মধ্যে অনলি 20,000, কম্পিটিশনটা এই জায়গায়। এবার নেক্সট একটা কথা, তাহলে কম্পিটিশনটা কীভাবে হবে, মেরিট যে মেরিটটা হবে, একটা ছেলে যে পাস করেছে 2022 টেট, সে কীভাবে নিজেকে প্রস্তুত করবে, প্রস্তুত করার মধ্যে যদি একাডেমিক থাকে, তাহলে সবাই জানো যে মাধ্যমিকে 5, উচ্চ মাধ্যমিকে 10, ট্রেনিংয়ে 15, এক্সট্রা ক্যারিকুলারে 5, এক্সট্রা ক্যারিকুলারে 5 আর টেটে মার্কস অনলি 5 আর 10 ইন্টারভিউ, কত হলো 30, 40, 50, টোটাল পঞ্চাশের মধ্যে 50 নম্বরের মধ্যে প্যানেলটা হবে। ওকে, টোটাল 50-এর মধ্যে কত, আর একটু ওভারঅল আইডিয়া দিই, যেটা 2014-তে নিয়ে হয়েছে লাস্ট 16,500 ভ্যাকান্সিটা, 2021-এ নিয়ে হয়েছে 20-তে হয়েছিলো, 14 সালে ডেট পাসটা পুষতে পেরেছিলো, তাদের কাট অফ গেছে মোটামুটি ওবিসিদের ক্ষেত্রে 27, জেনারেল 31, যতটুকু মনে পড়ছে ওবিসিদের 27 এরকম আউট অফ 50। তো এই যে ক্যালকুলেশনটা এটা এখন বর্তমান, কিন্তু নেক্সট একটা কেস হয়েছে যারা মোটামুটি 2006 বা তার আগে এমপি অর্থাৎ মাধ্যমিক পাস, তারা একটা কেস করেছে যে আমাদের পুরনো সিলেবাস আমাদের নাম্বারের সাথে এখনকার নাম্বার আমরা পেরে উঠছি না, এটা আমাদের কনসিডার করতে হবে বা কোনো একটা নিয়ম চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তার পরিপ্রেক্ষিতে কোর্ট থেকে একটা কমিটি করে দিয়েছে, এক্সপার্ট কমিটি, সেই এক্সপার্ট কমিটিকে রিপোর্টও দিতে বলেছে, তারা রিপোর্ট দেওয়ার ডেট ছিল কিন্তু তারা আরও টাইম বেশি নিয়েছে, তারা যে রিপোর্টটা দেবে সেটাই ফাইনাল রিপোর্ট, ঠিক আছে। গৌতম পালও যে পর্ষদ সভাপতি তিনিও কিন্তু বলেছে যে হ্যাঁ, যে এক্সপার্ট কমিটি যেটা বলবে সেই সামঞ্জস্য বিধানটা সেটা হবে। এবার কী হতে পারে, তাহলে শেষমেশ কী হতে পারে, হওয়ার সম্ভাবনা এটাই যে চেঞ্জ আসছেই, এটা 100% শিওর, 100 বলবো না, 99% বলে দিলাম, ঠিক আছে, 99% শিওর যে চেঞ্জ আসছে। চেঞ্জটা কী চেঞ্জ আসবে, চেঞ্জটা এটাই আসতে চলেছে, বেশিরভাগ বলছে যে টেটের যে মার্কস এখন যে 5 আছে সেটা হয়ে যাবে মোটামুটি 70%, অর্থাৎ যে টেটের 90 পেয়েছে তার 70% ক্যালকুলেট হবে, তাহলে যদি সে 150-তে 150 পায়
সাপোজ ধরলাম 150-150 পেলো, ঠিক আছে? তাহলে 150-তে যদি 150 পাই তাহলে সে পাবে টেটে 70, আর বাদ বাকি যতটুকু শোনা যাচ্ছে সেটা হচ্ছে 10 ইন 10 ইন 1, এটা আউট হচ্ছে যতটুকু শোনা যাচ্ছে, এখন শিওর কিছুই নয়। দুটো ট্রেনিংটা সবার আছে, আবার ট্রেনিংয়ের মধ্যে যেহেতু ভাগ আছে, এনআইওস থেকে কারা করা, কারোর কারোর গভর্নমেন্ট কলেজ থেকে করা, কারোর নন গভর্নমেন্ট কলেজ থেকে করা, নম্বরে প্রচুর পার্থক্য আছে, সেই জন্য ট্রেনিংটা উঠে যাচ্ছে মোটামুটি। এটা বলছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এটার উপর কতটুকু নাম্বার বসবে সেটা বলা যায় না। ইন্টারভিউ মোটামুটি 10ই থাকছে, তাহলে ইন্টারভিউ 10 থাকছে, ট্রেনিংটা উঠে যাচ্ছে মোটামুটি, এখন শিওর কিছুই নয়, না হওয়া পর্যন্ত কমিটি রিপোর্ট না দেওয়া পর্যন্ত কিছু বলা যাবে না, বাদ বাকি কীভাবে বলা যাবে না। কিন্তু বর্তমান নিয়মে যেটা যদি হয় সেটা ওই 50-এর মধ্যে, ওটা 50 ওটাই চলছে এখন, এখনও বর্তমান পর্যন্ত চলছে, কিছু ঠিক হয়নি, আর ইন্টারভিউ 10-এ আছে। এবার তাহলে তোমাদের যারা পাস করে তাদের কী করার আছে? করার তো কিছু নেই, যদি চেঞ্জ হয়ে যায় উঠে যায় কিছু তো করার নেই, তাহলে করার মধ্যে একটাই, সেটা হচ্ছে ইন্টারভিউ। ইন্টারভিউতে এই যে 10 হাজার, এই 10-এর জন্য তুমি খাটতে পারো এক্সট্রা। এবার ইন্টারভিউতে এবার কীভাবে হচ্ছে, এবার যে ইন্টারভিউ হচ্ছে সেখানে হচ্ছে তোমাকে ডেমো দিতে হচ্ছে। ডেমো মতলব তোমাকে পড়ে দেখাতে হবে, 10 মিনিট কি 5 মিনিট টাইম দিচ্ছে, তার মধ্যে তোমাকে পড়িয়ে দেখাতে হবে যে তুমি কেমন পাচ্ছ। এক ডেমো, এটা এটা আছে 5, এটা 5 নম্বর আছে, আর একটা হচ্ছে তোমার ইন্টারভিউ, তোমার পার্সোনালিটি সেটা হচ্ছে 5, এই 10, এই 5 5 10, এই 10-এর মধ্যে তোমার কিছু করা আছে, বাদ বাকি যা একাডেমিক থাকবে কি থাকবে না সেটা তোমার আশায় কিছু নেই, ঠিক আছে? তো এটাই, বেস্ট অফ লাক, যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে।